সো গাইজ, আজকের আমাদের ক্লাসের যে টপিক্সটা, যেটা আমাদের প্রিভিয়াস ক্লাসে আমাদের টপিক্স ছিল, আমরা এখন গত 4-5টা ক্লাস আমরা আইসোমেট্রিকের উপরে যতগুলো টপিক্স আছে সেগুলো দেখাচ্ছিলাম। আজকে আমরা আইসোমেট্রিকের একদম লাস্ট টপিক্সে আসবো আমাদের এই ইউনিটের। সেটা হচ্ছে কি না, আইসোমেট্রিক প্রজেকশন লাইন কার না একটা পিরামিড সেকশনে। পিরামিড সেকশনের জিনিসটা আগেই আমাকে আমি একটু বলে দিই। আমরা আগে পিরামিড সেকশন আমরা ড্রয়িং করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে পিরামিডের অ্যাকচুয়ালি কী আছে না, টপ যে কর্নারটা সেটা একটা বিন্দুতে এসে মেশে, ঠিক আছে। তো আমাদের প্রজেকশন লাইন দিয়ে আমরা যেরকমভাবে ড্রয়িংগুলো করি, কোনো একটা বস্তু দাঁড় করানো অবস্থায়, সাপোজ ধর আমি আগের দিন একটা উদাহরণস্বরূপ দেখিয়েছিলাম যে এরকম একটা হয়তো কোনো একটা অবজেক্ট আছে, এই অবজেক্ট এরকম দাঁড় করানো অবস্থায় এটার ফ্রন্ট ভিউ কী হবে, এটা টপ ভিউ কী হবে, তারপরে এই অবজেক্টটাকে এরকম দাঁড় করিয়ে না রেখে যদি আমি অবজেক্টটাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যদি আমি এটাকে রোটেট করি তাহলে তার টপ ভিউ কী হবে। এই হচ্ছে আমাদের আইসোমেট্রিক প্রজেকশন, মানে প্রজেকশন লাইনগুলো কীভাবে ব্যবহার করবো সেটা আমরা দেখিয়েছিলাম আগেরবারে। আইদার স্কোয়ার, এই দুটো সেকশন দেখিয়েছিলাম আগেরবারে, মানে আগের গত প্রিভিয়াস ক্লাসে একটা স্কোয়ার সেকশন দেখিয়েছিলাম, যেখানে আমাদের একটা কী বলে আইসোমেট্রিক স্কোয়ার বক্সে কীভাবে তাকে কত ডিগ্রি অ্যাঙ্গেল করলে যদি আমি একটা অ্যাঙ্গেল করি তাহলে তার টপ ভিউ কী হবে, ফ্রন্ট ভিউ কী হবে, এই জিনিসটা বুঝিয়েছিলাম আগের সেকশনে। আচ্ছা, একটা রাউন্ড সেকশনে যে যে এরকম টাইপের একটা ধর সার্কুলার যে সেকশন আছে তার টপ ভিউটা এরকম সার্কেল হবে, তার ফ্রন্ট ভিউটা এরকম হবে, যদি ফ্রন্টটাকে আমি এরকম না রেখে যদি আমি ফ্রন্টটাকে একটু অ্যাঙ্গেল করে দিই, এবার যদি তার টপ ভিউ নিই, এই টপ ভিউটা যদি নিই, এই টপ ভিউটাই হচ্ছে আমাদের এই টপ ভিউটা। এইটাই আমরা আগের দিন বুঝিয়েছিলাম যে আমরা যদি নর্মাল অবস্থায় টপ ভিউটা কী হবে না, একটা সার্কেল দেখা যাবে, যদি এই সিলিন্ডার সেকশনটাকে যদি আমি এরকমভাবে একটু রোটেট করে নিই তাহলে আমি কী দেখতে পাবো, তাহলে এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি ক্যামেরাতে, এই জিনিসটাই আমরা এটা দেখতে পাবো। এই একই সেম জিনিস, আগের দিন ঘটনাটা কী ছিল, আগের দিন একটা সলিড সেকশন ছিল, হাই স্কোয়ার নাহলে একটা রাউন্ড, আজকে আমরা যেটা করবো একটা পিরামিড করবো, যে কোনো একটা পিরামিড যার নিচের হয়তো 4টে বাহু আছে কি 6টা বাহু আছে কি 5টা বাহু আছে, এরকম করে একটা পিরামিড ফার্স্টে ড্র করব। এবার পিরামিডটাকে আমি দেখব কত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো যায়, ঠিক আছে। এবার ওই অত ডিগ্রি অ্যাঙ্গেলে যদি হেলিয়ে দিই তাহলে এবার পিরামিডটার টপ ভিউ কী হবে সেটা আমরা ড্রয়িং করার চেষ্টা করবো, ঠিক আছে। তো পুরো জিনিসটাই ডিপেন্ড করছে আমাদের প্রজেকশন লাইনের উপরে। প্রজেকশন লাইনটা যদি যখনই ড্র করব তখনই আমাদের একটা নাম দিতে হবে, প্রতিটা কর্নারে একটা করে নাম দিতে হবে, সেই নামটা ধরে ধরে আমরা যখন লাইনগুলো টানবো তখনই আমাদের প্রজেকশন লাইনটা ভেসে আসবে। আমাদেরকে শুধু মিলাতে হবে যে এ থেকে গেছে, এ থেকে গেছে দিয়ে আমরা যে পয়েন্টটা মিক্সড হয়েছে সেটাকে হচ্ছে এ পয়েন্ট, এরকম করে করে মিলিয়ে আমরা ড্রয়িংটা বানাবো। তো সবাই খেয়াল করিস, তো আজকে আমরা যেটা বানাবো, আজকের আমাদের একদম ছোট্ট ক্লাসে আমরা যে জিনিসটা নিয়ে দেখাবো সেটা হচ্ছে একটা হেক্সাগোনাল পিরামিড আছে। হেক্সাগোনাল পিরামিড কথাটা শুনে কার কী মনে হচ্ছে, কী হতে পারে হেক্সাগোনাল পিরামিড কথাটার মানে কী হতে পারে, কেউ একজন? হেক্সাগোনাল পিরামিড কথাটার মানে কী হতে পারে, কেউ একজন বলুক। হ্যাঁ, আমাদের হেক্সাগোনাল পিরামিড কথাটার মানে হচ্ছে আমাদের নিচে এইরকম 6 বাহু আছে আর টপটা গিয়ে একটা কর্নারে কোথাও মিশে গেছে, ঠিক আছে। তো আমি একটা আনুমানিক লাইন টানি, আমি যেহেতু হেক্সাগনটা কিন্তু একদম ইয়েতে ড্রয়িং করেছি, ঠিক আছে, ফ্রি হ্যান্ডে ড্রয়িং করেছি, তাই একটু ভুলভাল হতেই পারে, আগের থেকে বলে দিলাম। তো আমি ফার্স্টে দেখে নিই ভুলভাল হয়েছে না, ঠিক আছে মোটামুটি। যখনই ভুলভাল হবে তখনই জানবি এই যে এই সব লাইনগুলো একসাথে মিশবে না, তার মানে জানবি তোর হেক্সাগন আঁকাটা নর্মালি ভুল হয়েছে। তো যাই হোক, আমার মোটামুটি কাছাকাছি মিলেছে, তাও একটু এইখানটায় ডিপেন্ড করছে, এখানে একটু ভুল আছে বলে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের হেক্সাগন, হেক্সাগনরা আমরা ফার্স্টে এঁকে নেবো, একটা হেক্সাগন আঁকবো। আচ্ছা, আরেকবার কেউ একজন বলুক, হেক্সাগনের অন্তঃকোণের মান কত, এই কোণটার মান কত, কে বলবে আরেকবার বলুক, একজন বলছিল একটু আগে, একদম ঠিক। এই কোণটার মান হচ্ছে আমরা আমাদের 120 ডিগ্রি, তাহলে আমরা 120 ডিগ্রি ব্যবহার করে আমাদের ছোটবেলা থেকে আমরা চাঁদার ব্যবহার জানতাম, এই চাঁদা ব্যবহার করে আমরা একটা ফার্স্টে একটা হেক্সাগন ড্র করে নেবো, ঠিক আছে। এটা আমাদের ফার্স্ট কাজ। তাহলে আমরা প্রথমে আমাদের আশা করি এটা ড্রয়িং করতে কারো কোনো প্রবলেম নেই। আমাদের হেক্সাগন আমরা অনেকভাবে ড্রয়িং করা শিখেছি, একটা হচ্ছে চাঁদার সাহায্যে শিখেছি, আর একটা হচ্ছে সেই একটা কমন বাহু নিয়ে
হাফ সার্কেল নিয়ে ড্রয়িং করতে শিখেছি আমাদের প্রথম ক্লাসগুলোতে। তো যাই হোক, এটা আমাদের আর সেটা টপিক্সের বিষয় নয়, আমাদের টপিক্সের বিষয় হচ্ছে এখন পিরামিড। তো এরকম আমি ফার্স্টে এটা টপ ভিউ আঁকলাম, তারপর এটার একটা ফ্রন্ট ভিউ আঁকতে হবে, ঠিক আছে। হেক্সাগন দেখে কি মনে হচ্ছে, হেক্সাগনের এক একটা বাহুর দৈর্ঘ্য কত কত লিখেছি এখানে দেখতে পাচ্ছিস আশা করি সবাই, কত লিখেছি? হেক্সাগনের এক একটা 40 mm লিখেছি এই সাইডটাই, তার মানে হেক্সাগনের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 40 mm। আচ্ছা ভিডিওটা আমি একটু ছোট করে দিই, কারণ পেজটা নাহলে দেখা যাবে না একদম। ছোটগুলো সব লিখেগুলো দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, হাইটটাও 40 mm করি, 40 mm মানে এটা ভিডিওটাতে আসবে তো, ঠিক আছে। আচ্ছা হাইটটা 50 mm করছি, ঠিক আছে। সো যাই হোক, তো এরকমভাবে আমি লাইনটা টানলাম, ফার্স্টে আমি নাম দিয়ে দিচ্ছি, সাপোজ ধর এটার নাম দিচ্ছি আমি এ, এই কর্নারটার নাম দিচ্ছি বি, সাপোজ এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ। প্রজেকশন লাইনগুলো টানবো ভূমির উপরে, ফার্স্টে এটার ফ্রন্ট ভিউ ড্র করবো। তাহলে এটা হচ্ছে আমার একটা প্রজেকশন লাইন, আমি পেনে করছি বলে কেউ পেনে করবি না, কারণ সবই পেন্সিলে ড্র করতে হবে, এটা ভিডিওটাতে দেখার জন্য আমি পেনে ড্র করছি। তাহলে আমি তিনটে প্রজেকশন লাইন ড্র করবো। আচ্ছা কে বলবে এই প্রজেকশন, এই পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, তিনটে পয়েন্ট আছে, এটা এটা কোন কোন কি বলে নামের পয়েন্ট, প্রজেকশন পয়েন্ট, এটা কে বলবে? ডিই, একদম ঠিক, এটা হচ্ছে ডিই, তার মানে এটা বুঝতেই পারছি যে এটা হচ্ছে এফ আর সি, এফ আর সি, এফ আর সি, এটা হচ্ছে আমাদের এ আর বি, ঠিক আছে। এবার আমি যদি তোদেরকে বলি যে পিরামিডটার হাইট, এটা ধর আমাদের টপ ভিউ আঁকছি, এই জায়গাটাতে আমার টপ, এই সরি এই জায়গাটাতে আমাদের ফ্রন্ট ভিউটা আঁকবো, ঠিক আছে। তার ভূমিটা এখান থেকে আমরা এটা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের ভূমি। আচ্ছা এবার আমি যদি বলি পিরামিডটা আমাদের 50 হাইট আছে, তাহলে কোনখান থেকে 50 হাইটের নেবো, এখান থেকে না এই মিডিল থেকে না এই সাইড থেকে, কে বলবে কোন থেকে? মিডিল থেকে, মিডিল থেকে 50 হাইট নেবো, তাহলে আমরা মিডিলে চলে যাব। মিডিল থেকে ধর সাপোজ 50 হাইটের আমরা একটা লাইন টানব, একদম ডিপ লাইন, কোনো ডটেড নয়। দেখা যাচ্ছে তো 50টা, হ্যাঁ দেখা যাচ্ছে, তা 50 না তাহলে 60 করি, 60 করছি, দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। শার্ট লাইন করলাম, ঠিক আছে শার্ট করলাম, আমি অলরেডি পিডিএফটা পাঠিয়ে দিয়েছি গ্রুপে, আবার আগেও পাঠিয়ে দিয়েছিলাম, এখন আবার পাঠিয়ে দিয়েছি, সবাই খেয়াল করিস। তো এটা আমাদের ও পয়েন্ট, তার মানে এটা আমাদের ও পয়েন্ট, ব্যাস এ সিম্পল জিনিস, পিরামিডটা আমি এখানে ড্র করলাম। আচ্ছা এই পিরামিডটার আমরা আজকে যেটা ড্র করবো সেটা হচ্ছে দুটো টাইপের ড্র করবো, যে পিরামিডটা কিছুটা কিছু ডিগ্রি অ্যাঙ্গেল হেলানো আছে, আর একটা একবারে কোনো জায়গায় হয়তো শুয়ে পড়েছে। তো কেউ আমাকে একটা আনুমানিক বলুক পিরামিডটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলাবো, মানে এই হচ্ছে আমাদের পিরামিড, এটা নয় এই হচ্ছে আমাদের পিরামিড, সাপোজ সাপোজ হচ্ছে এটাই হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ, এটা কেউ একজন বলুক এটা একটা অ্যাঙ্গেল করবো আমি, তার ইচ্ছা মতন অ্যাঙ্গেলটা করবো, এরকম টাইপের হয়তো একটা অ্যাঙ্গেল, ঠিক আছে একটা অ্যাঙ্গেল করতে চাইছি এরকম টাইপের একটা অ্যাঙ্গেল, বল কারণ 50-50। আচ্ছা ঠিক আছে চলো, তাহলে 50 ডিগ্রি অ্যাঙ্গেল করছি আমি, এই পিরামিডটা 50 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে আছে, তাহলে কি হবে? হ্যাঁ, এবং তার সাথে সাথে আমি যেটা করব এটাকে আমি একদম পুরো শুইয়ে দেবো, ঠিক আছে শুইয়ে দেবো মানে এই পিরামিডটা এরকম ফ্রন্ট ভিউ আছে, এটাকে এরকমভাবে উল্টে দেবো, মাল এরকমভাবে উল্টে দেবো পিছন দিকে, ঠিক আছে এই পুরো বাহুটাকে এরকমভাবে উল্টে দেবো, তার কী বলে ফ্রন্ট ভিউটা কী হবে আমরা দেখ, দেখ সবাই খেয়াল কর। আচ্ছা প্রথমে আমি একটা জিনিস মেপে নিই, এটা হচ্ছে যাই হোক এসছে 7, যদি আমি এরকম একটা অ্যাঙ্গেল করি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখানে একটা পাবো, এখান থেকে একটা ড্রয়িং করলে শুরু হয়ে যাবে, ঠিক আছে
আচ্ছা 50 ডিগ্রি বললি না? ঠিক আছে, যাই হোক। তো আমরা এই যে পয়েন্টটা আছে খেয়াল করি সবাই, একটা অবজেক্ট আছে, এটা হচ্ছে আমাদের টপ ভিউ পিরামিডের, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ। কেউ একজন বললো যে এটাকে আমরা 50 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলাবো। 50 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলাবো মানে হচ্ছে এই নিচের এই যে বাহুটা আছে একটা জায়গায় স্থির রেখে এরকমভাবে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে যাবে। তাহলে পিরামিডটা ফার্স্টে আমাদেরকে এরকম নর্মাল অবস্থায় 50 ডিগ্রি হেলিয়ে আমাকে ফার্স্টে এটা আঁকতে হবে। কী করে আঁকবো? একদম ঠিক সেম যা মাপ আছে সেই মাপ নিয়ে আমরা আঁকবো। তো প্রথমে কী করবো না, 50 ডিগ্রির একটা লাইন টেনে নেবো। তাহলে চাঁদা ব্যবহার করবো, চাঁদাটাকে এরকমভাবে বসাবো, এদিক থেকে 50 ডিগ্রি নেবো, 50 ডিগ্রির একটা পয়েন্টকে আমরা বেছে নেবো। পয়েন্টকে বেছে নেওয়ার পর আমরা সেই লাইনটা বাই পেন্সিলে টেনে নেবো, ডিপ করবো না, ঠিক আছে? কারণ কতটা আঁকতে হবে সেটা আমাদের জানা নেই, কতটা লম্বা। তো এরকম করে আমরা একটা লাইন টেনে নিলাম যার কোন অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি। কেউ একজন যেহেতু বলেছিল এই একজন সম এই অ্যাঙ্গেলটা আমাদের 50 ডিগ্রি, 50 ডিগ্রি অ্যাঙ্গেলে অবজেক্টটা হেলে আছে, তার আমরা টপ ভিউ আমরা ড্র করবো, ঠিক আছে? 50 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আমাদের এই পয়েন্টটা, মানে আমাদের ডি আর ই, কোন পয়েন্টটা? এই পয়েন্টটা। ব্যাস আর কিছুই না, সিম্পল মাপ নিয়ে নাও, ডি ই থেকে এফ সির মাপ নাও, এই মাপটাও যা হবে এখান থেকে এই মাপটাও তাই হবে, ঠিক আছে? আমার একটু গণ্ডগোল হচ্ছে কারণ আমি ফ্রি হ্যান্ডে এঁকেছি বলে। তো এখান থেকে এরকমভাবে মাপ নিলাম, একটা মাপ নিলাম, দুটা মাপ নিলাম, ঠিক আছে? একটা মাপ, হ্যাঁ। তো কে বলবে এই পয়েন্টটার কি নাম হবে? কে বলবে এই পয়েন্টটার কি নাম হবে? এটা স্যার এবি। তা না, দেখা যাচ্ছে না, আবার দেখ, আবার দেখা যাচ্ছে না। আমি করার সাথে সাথে একটা ফ্রি হ্যান্ডে কর, একটা ফ্রি হ্যান্ডে না করলে কি করে হবে জিনিসটা? এটার কি নাম হবে? এটার নাম হবে এফ সি, এটার নাম হবে এফ সি। মিডল পয়েন্টটা এই যে এফ সি, আর একদম সাইডের পয়েন্টটা এটার নাম হবে এ আর বি, ঠিক আছে? এই তো তিনটে পয়েন্ট, সেটা হচ্ছে এই তিনটে পয়েন্ট, মানে এই ভূমিটাকে আমি 50 ডিগ্রি অ্যাঙ্গেলে হিলিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার কি করব না, আগে প্রজেকশন লাইনগুলো টেনে নেব সবে। কীরকম না, এই টোটাল উপর থেকে আসছি, ফার্স্টে এই এফ পয়েন্টের প্রজেকশন লাইন টানবো। খেয়াল কর সবাই, কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস এগুলো, প্রজেকশন লাইনটাই ইম্পর্টেন্ট। একটা প্রথমের প্রজেকশন লাইন টানলাম, এটা কোন পয়েন্টের প্রজেকশন লাইন? একদম সাইডে লিখছি, এটা হচ্ছে এফ পয়েন্টের প্রজেকশন লাইন, ঠিক আছে? তারপরে আমরা এইখান থেকে প্রজেকশন লাইন টানলাম একটা দ্বিতীয় নাম্বার। কে বলবে এই প্রজেকশন লাইনটা কোন কোন পয়েন্টের? সবাই একটা রাফলি অন্তত খাতায় ড্র কর। যখন একদম ঠিক, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ই। আমার হয়তো না, ঠিক আছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এইখান থেকে আমি একটা প্রজেকশন লাইন টানবো। কে বলবে এটা কার প্রজেকশন লাইন? ও ও, একদম ঠিক, এটা ও এর প্রজেকশন লাইন। তারপর আমি তার নিচের জায়গা থেকে একটা প্রজেকশন লাইন টানবো। আজকে আমরা যে ড্রয়িংটা করছি সেটা হচ্ছে প্রজেকশন অফ সলিড, এই সরি প্রজেকশন অফ পিরামিড। এটা এটা কি হবে এই লাইনটা? একদম ঠিক, বি আর ডি, আর সবার নিচে একটা টানবো। এটা হয়তো আমার পেছনে চলে যাবে, আমার ভিডিওটার পেছনে। এটা হচ্ছে আমাদের সি। ব্যাস আমি সবের প্রজেকশন লাইনগুলো পেয়ে গেলাম, ঠিক আছে? এবার কি করতে হবে না, কিচ্ছু না, এবার এটাকে এখানে মিলিয়ে দিতে হবে, দিলেই হলো। আচ্ছা, এখানে আমি একটা পয়েন্ট এখনো ড্র করিনি, কী পয়েন্টটা? সেই পয়েন্টটার নাম হচ্ছে ও। তাহলে ডি ই থেকে ও এর মাপ নেবো, ডি ই থেকে ও এর মাপ নেবো, ও এর মাপ ডি ই থেকেও যা আছে এ বি থেকেও তাই আছে, এ বি থেকে তাই আছে। তাহলে ডি থেকে ওতে এরকম একটা করলাম, ঠিক সেম এ বি থেকেও ও পর্যন্ত আমি একটা করলাম। এটা যখন আমরা অটো ক্যাটে করবো দেখবি খুব ইজি লাগবে, ঠিক আছে? এরকম করে এটাকে আমি পিরামিডটাকে আমি জয়েন করে দেবো, যেরকম ওইখানে আমার দেখতে লাগছে সেইটাই এখানেও লাগবে দেখতে। ইয়েস, হয়ে গেছে।
তাহলে আমাদের জাস্ট এই অবজেক্টটা কি আছে না, এই অবজেক্টটা এরকম ভাবে রোটেট করে দিয়েছি কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 50 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার এই 50 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করার পর যদি আমি ওপর থেকে এই অবজেক্টটাকে দেখি, ওপর থেকে যদি আমি এই অবজেক্টটাকে দেখি তাহলে কি দেখতে পাবো, সেই ড্রয়িংটা আমার এখানে আসবে। ঠিক আছে, আমরা যদি নর্মাল অবস্থায় পিরামিডটা থাকে তার অবজেক্টটাকে যদি দেখি তাহলে আমরা ড্রয়িং এটা পাবো। যদি এটাকে আমি 50 ডিগ্রি অ্যাঙ্গেলে হিলিয়ে দিই তাহলে কি অবজেক্টটা আসবে, তাহলে সেটা আমি এখানে দেখতে পাবো। কিছুই না, আমরা যে পয়েন্ট যেখানে আছে সেই পয়েন্ট থেকে এসে সেখানের প্রজেকশন লাইন টানবো, অটোমেটিকলি আমাদের লাইনটা ড্র হয়ে যাবে। তাহলে আমি ফার্স্টে আসছি ও, ঠিক আছে, ফার্স্টে আসছি ও, এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট। তাহলে আমি ফার্স্টে দেখে নিই এখানে ও কোথায় আছে, না এখানে ও আছে এইটা, তাহলে এইখান পর্যন্ত আসবে লাইনটা। ঠিক আছে, তোরা এটা ব্যবহার করবি কি কি, এই এই স্ট্রেট লাইনটা ড্র করার জন্য কি কি ব্যবহার করতে হবে ইনস্ট্রুমেন্ট, কেউ একজন বলুক কি কি ব্যবহার করবি। টি স্কোয়ারের সঙ্গে সেট স্কোয়ারটাকে এরকম 90 ডিগ্রি আকারে বসাবি, দিয়ে কিন্তু লাইনটা ড্র করবি, বাই স্কেলে বা ফ্রি হ্যান্ডে নয়, এরকম ভাবে আসবে ও পর্যন্ত। তাহলে এটা আমি প্রথম পয়েন্টটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট। আচ্ছা চলো নেক্সট আমি আসছি ডিআরই, ডিআরই আসবো। তো প্রথমে দেখে নে ডি কোথায়, ডি আর ডি আছে এখানে, ই আছে এখানে, তাহলে আমি এখান থেকে নিয়ে এলাম এখানে পর্যন্ত। তাহলে আমরা নেক্সট পয়েন্ট যেটা পেলাম এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ই পয়েন্ট। তাহলে আমি নামগুলো দিয়েই দিই, এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ই ডি পয়েন্ট, এটা ই পয়েন্ট, এটা হচ্ছে ও পয়েন্ট, তিনটে পয়েন্ট পেলাম। ঠিক আছে, এবার কি পরেরটাতে আসছি, এফ আর সি, এই পয়েন্টটাতে আসছি এফ আর সি। তাহলে এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের এফ পয়েন্ট। এবার আমি আসছি লাস্ট এ আর বি, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। আচ্ছা এরপরে দেখি কার ইমাজিনেশন কতটা বেটার। আচ্ছা বলতো, এই যে অবজেক্টটাকে যে এরকমভাবে মুভ রোটেট করে দেওয়া হলো, তাহলে ওপর থেকে যখন দেখব কোন কোন বাহুগুলো দেখতে পাবো আর কোন কোন বাহুগুলো দেখতে পাবো না, যেমন ও পয়েন্টটা আমি দেখতে পাবো ওপর থেকে যদি আমি দেখি এরকম মুভ করার পর দেখতে পাবো, হ্যাঁ কি না? আচ্ছা তাহলে ও পয়েন্টটা আমি দেখতে পাবো, তাহলে ও পয়েন্টটাই আমি রাইট মারলাম, হ্যাঁ দেখতে পাবো কারণ ওপর থেকে দেখছি তো। আচ্ছা এ বি দেখতে পাবো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার এ বি দেখতে পাবো, তাহলে এ তেও আমি রাইট মারছি, বি তেও আমি রাইট মারছি, হ্যাঁ জাস্ট ইমাজিন, জাস্ট ইমাজিন। আচ্ছা এফ সি দেখতে পাবো, এফ সি, এই যে এফ সি, হ্যাঁ স্যার এফ সিও আমরা দেখতে পাবো। ঠিক আছে এফ আর সি, তাহলে এটাও রাইট মারছি, এটাও রাইট মারছি। এরপর আমি আসছি যে ডি ই সবার নিচে আছে, এটা দেখতে পাবো কি না আমার জানা নেই, আমি না এটা এখনো পর্যন্ত না 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 এটা কিন্তু দেখতে পাবো কি দেখতে পাবো না এখনো জানা নেই। প্রথমে আমি কি করব, আমার তো ও থেকে প্রতিটা বাহুতে একটা করে লাইন আছে, যে ও থেকে এ এর লাইন এইটা, ও থেকে বি এর লাইন এইটা, ও থেকে এফ এর লাইন এইটা, ও থেকে সি এর লাইন এইটা। আগে আমি এই চারটে লাইন ড্র করে দেখি সেটা, মানে তুই জাস্ট ইমাজিন করে এই ওটা যদি এদিকে সরে গেছে আর এই চারটে লাইন যদি কভার করে দেয় ডি আর ই পয়েন্টটা, তাহলে আমি ডি আর ই পয়েন্টটা দেখতে পাবো না। ঠিক আছে আগে খেয়াল কর, তাহলে যে চারটে পয়েন্ট আমি দেখতে পাবো সেটার সঙ্গে এটাকে ফার্স্টে আমি জয়েন করবো। দেখ কীভাবে করছি, ও বাবা একই লাইনে পড়ে গেল, একই লাইনে পড়ে গেছে, তাহলে আর কিছু করার নেই। তো ও থেকে ফার্স্টে এফ এর লাইন টানলাম, ও থেকে এ এর লাইন টানলাম এ, ও থেকে বি এর লাইনটা টানলাম, ও থেকে সি এর লাইনটা টানলাম। দেখ এটা আমার একটু ড্রয়িংটা ভুল আছে বলে ডি পয়েন্টটা ঢুকে গেছে ভিতরে। এরকম করে সব লাইনগুলো ফার্স্টে টেনে নিলাম। আচ্ছা বাইরের দিকের যেগুলো যেগুলো বাহু দেখতে পাবো সেই বাহুটা আমি বন্ধ করে দেবো, যেমন এ বি লাইনটা দেখতে পাবো, আচ্ছা বি সি লাইনটা উপর থেকে দেখতে পাবো, জাস্ট ইমাজিন এ এফ এর লাইনটা উপর থেকে আমি দেখতে পাবো। ঠিক আছে
এরপরে চলে যাচ্ছি আমরা যেগুলো যেগুলো দেখতে পাবো না। দেখ ডিটা আর ইটা কিন্তু ভেতরের দিকে আছে, ডিটা ইটা কিন্তু এই ডিপ লাইনের ভেতরের দিকে আছে, মানে ওটা তলায় চলে গেছে, তাহলে জানবো যে ওটা আমাদের ডটেড লাইন। এটা দেখ আমার ভুল ড্রয়িং হয়েছিল বলে হয়তো একদম কাছাকাছি চলে গেছে, এটা আমরা ডটেড লাইন করে দেবো ভেতরের দিকেরটা। তো আমি একদম সাইড করেই করছি, একটু সাইড করে যাতে ভিডিওটাতে অন্তত দেখা যায়, এরম করে ওই লাইনগুলোকে আমরা ডটেড লাইন করে দেবো। এই হচ্ছে আমাদের একটা পিরামিড আছে, পিরামিডটা জাস্ট ইমাজিন কর, তোদেরকে বারবার একটা কথা বলছি, এই যে এরকম একটা পিরামিড আছে, এই পিরামিডটা এটা টপ ভিউ দেখতে পাচ্ছিস, এই টপ ভিউ না করে এটাকে তুই এত ডিগ্রি অ্যাঙ্গেলে হেলিয়েছিস, তার মানে এই যে এখানে যদি একটা টপ কর্নার থাকে, আমি যদি একটু ব্রাইটনেসটা বাড়াই, তো এই যে নর্মাল যে পিরামিডটা আছে, এই পিরামিডটার এখানে ধর কোথাও না কোথাও একটা কর্নার আছে, এইটাকে কি করলাম না, এটাকে কর্নারটাকে এরকম ভাবে টেনে নিয়ে এলাম, টেনে নিয়ে এলাম, দিয়ে আমার এই ড্রয়িংটা আসছে। এই যে এই কর্নারটা, এখানে যদি পিরামিড থাকে, এটাকে যদি আমি এরকম ভাবে টেনে নিয়ে আসি, তাহলে আমাদের কি হবে না, উপরের যে টপটা সেটা ডান দিকে সরে যাচ্ছে, এই যে ডান দিকে সরে গেছে, এরপরে কি হচ্ছে না, বাম সাইডের যে বাহুগুলো আছে সেটা দেখতে পাচ্ছি, এই যে বাম সাইডের যে বাহুগুলো আছে যে দেখতে পাচ্ছি, আর যে যে মালটা ভূমির সঙ্গে লেগে আছে, যে পোর্শনটা ভূমির সঙ্গে লেগে আছে, সেই পোর্শনটা কি হচ্ছে, এই ওপরটা যেহেতু ডান দিকে এসছে সেটা নিচে চলে যাচ্ছে, সেটা নিচে চলে যাচ্ছে বলে সেটা ডটেড হয়ে যাচ্ছে। কারো কোনো বুঝতে অসুবিধা আছে তো বল, ভালো করে বোঝার চেষ্টা কর। এটা ধর জাস্ট ইমাজিন কর, এটা একটা এরকম গ্লাস না থেকে এটা একটা পিরামিড, মানে এখানে একটা পয়েন্ট আছে, তো এই পয়েন্টটা আমি প্রথমে টপ ভিউ আঁকলাম, ফ্রন্ট ভিউ আঁকলাম, এটা হচ্ছে আমাদের টপ ভিউ, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ। এবার আমি কি করলাম না, ফ্রন্ট ভিউটাকে এরকম করে একটা একটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরালাম, কত ডিগ্রি অ্যাঙ্গেলে, তোরাই বলেছিলি 50 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এই এরকম ছিল, এটার ফ্রন্ট ভিউ আঁকলাম, এটাকে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরালাম। এবার এটা টপ ভিউ আমি আঁকছি, মানে অ্যাকচুয়ালি এরকম ছিল টপ টপ ভিউ, এটাকে আমি 50 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানোর পর আমি এইটা টপ ভিউটা আঁকছি, এইটা যাতে আমরা কি পাচ্ছি না, এই যে টপটা আমি পাচ্ছি ডান দিকে সরে গেছে, এই যে টপটা ডান দিকে সরে গেছে, বাম সাইডেরগুলো আমি ডিপ পাচ্ছি, বাম সাইডেরগুলো আমি ডিপ পাচ্ছি, এই যে ডিপ, আর যেটা হচ্ছে কি না, নিচে যেটা মাটিতে ঠেকে আছে যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো আমি ডটেড পাচ্ছি, এই যে মাটিতে ডি ঠেকে আছে তাই জন্য ডিটা আমরা ডটেড পাচ্ছি। কারো কোনো বক্তব্য আছে তো বল, কারো কোনো বক্তব্য আছে তো বল, তো এই হচ্ছে আমাদের প্রজেকশন, ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রজেকশন অফ পিরামিডস। তো যাই হোক, এবার আমি একটা অন্য অন্যতাতে আসছি, কীরকম না, ওটা তো গেল আমাদের নর্মাল 50 ডিগ্রি অ্যাঙ্গেলে হিলে থাকে, আমি যদি এই মালটাকে উল্টে দিই তাহলে কি আসবে, দেখ আমি পাশে একটা ইয়ে রাখছি, পাশে একটা পেজ রাখছি, জাস্ট ইমাজিন, ঠিক আছে, তো আমি আবার প্রজেকশনগুলো ঠিক অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকম আমি ড্রয়িং করার চেষ্টা করছি। খেয়াল কর জিনিসটা খুব ইন্টারেস্টিং, আচ্ছা এটা এরকম ভাবে না করে এরকম করলেও হয়, এটা ভূমিটা, এটা হচ্ছে আমাদের এফ এ প্রজেকশন লাইন, এটা হচ্ছে আমাদের ই এর প্রজেকশন লাইন, এটা হচ্ছে আমাদের ও এর প্রজেকশন লাইন। ওই পেজটাতে ড্রয়িং করা হবে না বলে, মানে ড্রয়িং আর কুল হবে না বলে আমি একটা অন্য পেজে করলাম, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে সি। আরেকবার একটু চট জলদি বল সবাই, প্রথমের এটা কত, কিসের, কার কার প্রজেকশন লাইন, ফার্স্টেরটা,
উপরেরটা নয়, এটা তো ভূমিটা, এটা তো ভূমি, এটা দ্বিতীয়টা কার? এফ তাহলে এফ, তারপরেরটা হচ্ছে ই এ, তারপরেরটা হচ্ছে ও, ও, তারপরেরটা হচ্ছে বি ডি, তারপরেরটা হচ্ছে সি। তারপরে সি। ঠিক আছে, তো আমি এইখানে এখানে যেটা আমি আঁকবো, যাই হোক তো মোটামুটি তোরা খেয়াল করলি, এটা যদি আমার এই পেজটা যদি একটু নড়েও যায় মোটামুটি প্রজেকশন লাইনগুলো টানা আছে, কোনো টেনশন নেই। তো এবার আমি ইমাজিন করব না এই অবজেক্টটা উল্টে গেছে, এই অবজেক্টটা উল্টে গেছে মানে এই বাহুটা মেঝেতে আছে, বাকি পুরো অবজেক্টটাকে উল্টে দিয়েছি আমি, এটাকে এরকমভাবে সোজা না রেখে, এই অবজেক্টটাকে এরকমভাবে সোজা না রেখে এই মালটাকে পুরো উল্টে দিয়েছি। ঠিক আছে, মানে যদি উদাহরণস্বরূপ এরকমভাবে যদি দেখি তাহলে এরকম ছিল, এই ফ্রন্ট ছিল, এটাকে না দেখে আমি এই মালটাকে এরকম উল্টে দিয়েছি, একটা কোণ এরকমভাবে পুরো ভূমির সঙ্গে মিশে আছে, মানে বস্তুটা এরকম নাই, এই বস্তুটা এরকম উল্টে গেছে, এইরকম উল্টে গেছে বস্তুটা, বস্তুটা এরকম সোজা হয়ে দাঁড়িয়ে নেই, পিরামিডটা এরকম উল্টে গেছে। তাহলে তার কী প্রজেকশান আসবে দেখি আমি। তো ফার্স্টে আমাকে উল্টে যাওয়া অবস্থায় এই ড্রয়িংটা ফার্স্টে বানাতে হবে। তো সাপোজ আমি কোথাও ডি ধরলাম, তো ধরলাম এইটা হচ্ছে আমাদের ডিই পয়েন্ট, এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের ডিই পয়েন্ট, সাপোজ উল্টে গেছে, তাহলে আমাকে যেটা মেঝেতে আছে সেই পয়েন্টটা আমি আগে বার করবো, ডিই থেকে ও এই দূরত্বটা নেবো, তাহলে ডিই থেকে ও নেবো, তাহলে এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট, ও পয়েন্ট, ও ডিই থেকে, আমি বারবার বলছি খেয়াল কর, ডিই থেকে আমি ও পয়েন্টটা নিলাম, ও এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট, আবার ও থেকে এইখানে কোথাও না কোথাও একটা আছে পয়েন্ট, কী পয়েন্ট, এই যে এবি আছে এবি, তাহলে এবিটা আমি এরকমভাবে সার্কেল করে টানলাম, এবার ডি থেকে এবির মাপটা নিলাম, ও বাবা একই মাপ আছে নাকি, ডি থেকে এবির মাপটা নিলাম, টেনে নিলাম, তাহলে আমাদের এবি পেয়ে গেলাম, এটাকে জয়েন করব, কে বলবে এটা হচ্ছে আমাদের এ বি পয়েন্ট, এ বি পয়েন্ট, কে বলবে যে এই এফ সি পয়েন্টটা কি করে ড্র করবো এরকম জায়গায়, কে বলবে, কেউ একজন বলুক, এই ডিই আর এ বির মধ্যে এফ সি পয়েন্টটা কি করে ড্র করবো, এই এই পয়েন্টটা, এই পয়েন্টটা কি করে ড্র করবো, ডিই আর এফ সি মাপটা নিয়ে ডিই তে বসিয়ে সেখানে মাঝখানে কেটে দেবো, হ্যাঁ ডিই তে বসিয়ে মাঝখানে কেটে দেবো, এফ সি পয়েন্টটা পেয়ে গেলাম, এফ সিটা ড্র করলাম, ব্যাস হয়ে গেল আমাদের, মানে জাস্ট ইমাজিন আমাদের এই অবজেক্টটা তাও একটু গন্ডগোল হলো, একটু লাইনটা এদিকে বাঁকা হয়ে গেল, যাই হোক তো আমাদের এই অবজেক্টটাকে মাল এখানে শুয়ে দিয়েছি আমি, ঠিক আছে এটাকে আমি এরকমভাবে শুয়ে দিয়েছি, এরপরে এইটার কি হবে ওপর থেকে কি আমি দেখতে পাবো সেটা আমি আঁকবো, টেনশন করার কিছু নেই, জাস্ট প্রজেকশান থেকে প্রজেকশানে আসবে লাইন আমাদের, ঠিক আছে প্রজেকশান থেকে আমাদের প্রজেকশানে লাইন আসবে, তো দেখা যাক কীরকম, প্রথমে ও থেকে আনছি, ও থেকে আমি ও এ আনবো, কোনটা ডিপ হবে কোনটা ডটেড হবে আমি পরে আসছি, ও থেকে আমি আসবো ও তে, ও থেকে আমরা ও তে আসবো, তাহলে ও থেকে ও তে চলে এলাম, একটা পয়েন্ট পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের ও পয়েন্ট, এ বি থেকে এ বিতে আসবো, কোথায় এ আছে না, এই লাইনটা এ আছে বি আছে এই লাইনটা, ওকে তাহলে এ বি থেকে এ বিতে আসবো প্রজেকশন হিসাবে, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, হয়ে গেল। আচ্ছা চলো এফ সি থেকে আসবো, এফ সি থেকে আসবো এফ সিতে, তাহলে এটা হচ্ছে আমাদের এফ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, এই যে সি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের এফ পয়েন্ট, তাহলে এফ সি থেকে আসবো এফ সিতে, তাহলে এরকম জায়গা থেকে এফ সি এফ সিতে আসবো, তাহলে এটা হচ্ছে আমাদের এফ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, লাস্ট ডি থেকে ডি তে আসবো, তাহলে এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট, এই সরি ই পয়েন্ট এটা, আর এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট, নামগুলো দিয়ে দিই, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, দেখি তাহলে ছটা পয়েন্ট পেয়ে গেলাম, টপ কর্নারটাও পেয়ে গেলাম। আচ্ছা এবার বল, এই মালটাকে যদি আমি উপরে দেখি
কোন পয়েন্ট বিন্দুটাকে আমরা সবার নিচে পাবো বলতো? কোন বিন্দুটাকে উপর থেকে যদি আমি দেখি, কোন বিন্দুটাকে আমরা সবার নিচে পাবো? এটাকে যদি আমরা উপর থেকে দেখি, আচ্ছা এটাকে যদি আমরা উপর থেকে দেখি, কোন পয়েন্টটাকে সবার উপরে দেখতে পাবো? সবার উপরে কোন পয়েন্টটাকে উপর থেকে যদি দেখি, এই ইয়েটাকে, অবজেক্টটাকে? স্যার এবি, এবি দেখতে পাবো। তাহলে আমাদের টেনশন করার কিছু নেই, এবি কে ডিপ করব, একদম পুরো ডিপ, এ বি ডিপ করব। এবির সাথে যে রিলেটেড পয়েন্টগুলো আছে সেগুলোকে ডিপ করব, যেমন ও থেকে একটা এর পয়েন্ট হবে, এটাকে ডিপ করব। ও থেকে একটা বি এর পয়েন্ট হবে, এটাকে ডিপ করব। ব্যাস ফার্স্টে এই কাজটা করলাম। এ বি আমি ওপরে দেখতে পাবোই পাবো, ওপর থেকে দেখলে এ বিটা দেখতে পাবো। আচ্ছা এফ সি দেখতে পাবো কি না? এফ আর সি ইয়েস কি না? হ্যাঁ স্যার দেখতে পাবো কিন্তু। হ্যাঁ তাহলে এফ সি দেখতে পাবো, তাহলে এফ থেকে এর লাইনটাও দেখতে পাবো, বি থেকে সি এর লাইনটাও দেখতে পাবো তাহলে। আচ্ছা আচ্ছা এফ থেকে ও এর লাইনটাও দেখতে পাবো, সি থেকে ও এর লাইনটা দেখতে পাবো। খেয়াল কর, খেয়াল কর, এখানে এবার জটিল জিনিসটা আসছে। ডি আর ই পয়েন্টটা আমি দেখতে পাবো উপর থেকে, উপর থেকে দেখলে দেখ, উপর থেকে যদি দেখি ডি আর ই পয়েন্টটা কিন্তু আমার দেখা যাচ্ছে, এখান থেকে যদি আমি দেখি দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ কেননা কেউ বাধা দিচ্ছে না ডি আর ইটাকে দেখতে। কিন্তু যদি আমি এই লাইনটা ইমেজিন করি, এই লাইনটা, এই লাইনটাকে উপর থেকে দেখলে কি আমরা দেখতে পাবো? আমার বাধা হয়ে যাচ্ছে তো এই লাইনটা। ইমেজিন কর, ডি থেকে, ডি ই থেকে এই যে ও এর দিকে যে লাইনটা ছুটেছে, এই লাইনটা কি আমি এই উপর থেকে দেখলে দেখতে পাবো? কেউ একজন বলুক। পাবো না, ওটা নিচে আছে, ওটা একদম ঢাকা হয়ে গেছে। ঠিক আছে তাহলে আমি কি করব? না ডি থেকে একটা, ডি থেকে ও একটা, ই থেকে ও, এই যে দুটো লাইন আছে এটাকে আমি ডটেড মেরে দেবো। এই ডি থেকে ও এর লাইনটা ডটেড, ই থেকে ও এর লাইনটা ডটেড। ব্যাস বাকিগুলো ডিপ করে দেবো, আমার ড্রয়িং কমপ্লিট। এটা ডিপ করলাম, এটা ডিপ করলাম, এটা ডিপ করলাম, ব্যাস এই তো, এই তো আমাদের ড্রয়িং। জাস্ট ইমাজিন কর, এই মালটা উপরে আছে, এটাকে উল্টে দেওয়া হয়েছে, বাহুটা নিচে আছে, তুই এটা নিচটা দেখতে পাচ্ছিস, নিচ, নিচের সারফেসটা, এটা হচ্ছে একদম নিচের সারফেসটা, এটা হচ্ছে একদম নিচের সারফেসটা, এই যে আমার এই যে হেক্সাগনটা, এটা হচ্ছে আমাদের নিচের সারফেসটা, এই যে এই পরিমাণটা, এই পরিমাণটা হচ্ছে আমাদের নিচের সারফেসটা। আমি আরেকবার বলছি জিনিসটা খেয়াল কর, দাঁড়া এটা একটু দেখিয়ে দিই, তাহলে ভিডিওটাতে একটু বেটার লাগবে দেখতে। এটা হচ্ছে আমাদের নিচের সারফেসটা, এটা হচ্ছে আমাদের নিচের সারফেসটা, এটা হচ্ছে আমাদের কর্নারগুলো, এটা হচ্ছে আমাদের কর্নার, এই একটা কর্নার আর এদিকে একটা কর্নার। এই ঘটনাটা কি হয়েছে, কি ঘটনাটা হয়েছে, এটা এরকম ছিল, ঠিক আছে, এটাকে একদম উল্টে দেওয়া হয়েছে। তা উল্টে দেওয়ার জন্য এই যে দেখ, নিচের এই যে গোল, এটা তো আমাদের গোল, একটা অবজেক্টটা গোল, নিচের এই যে গোল অবজেক্টটা, এই অবজেক্টটাই হচ্ছে এই অবজেক্টটা, ঠিক আছে, নিচের অবজেক্টটা। আর কি এই পাশে কোথাও না একটা কর্নার আছে, কর্নারগুলো আমি এরকমভাবে দাগ দিচ্ছি, এখানে তো দুটো বাহু আছে, দাগ দিয়ে দিলাম কর্নার পর্যন্ত, এই সাইডে দুটো বাহু আছে সেটাও দাগ দিলাম, কিন্তু নিচের যে দুটো বাহু আছে তার থেকে যে লাইনটা আছে সেই লাইনটা আমি ডটেড দেখিয়েছি, এই লাইনটা ডটেড দেখিয়েছি, এই লাইনটা ডটেড দেখিয়েছি, একদম নিচের পয়েন্ট থেকে। নিচের পয়েন্টটা কোন দুটো পয়েন্ট? না নিচের পয়েন্টটা ডি আর ই, ঠিক আছে। বল কারো কোনো বক্তব্য থাকলে বল। এই হচ্ছে আমাদের আইসোমেট্রিক প্রজেকশন অফ পিরামিড। আমি সব থেকে কঠিন যেটা সেটাই দেখালাম, সব থেকে যেটা কঠিন সেই ড্রয়িংটাই আমি দেখালাম। এই হচ্ছে আমাদের আইসোমেট্রিক প্রজেকশন অফ পিরামিড, আইসোমেট্রিক প্রজেকশন অফ পিরামিড, এই হচ্ছে আমাদের ড্রয়িং। আমি দুটো টাইপের করলাম, এটা তোদের ইচ্ছা মতন করলাম, যে তোরা যত ডিগ্রি অ্যাঙ্গেলে বললি সেই ডিগ্রি অ্যাঙ্গেলেই আমি জিনিসটাকে ইয়ে করলাম, ঠিক আছে। বল কোথায় কার কী বক্তব্য শুনি। কারো কোনো বক্তব্য আছে তো বল শুনি। কিছুই না, ভালো, বারবার একটা কথাই বলছি, আমাদের অবজেক্টটা এরকম আছে, এই অবজেক্টটার টপ ভিউ, ফ্রন্ট টপ ভিউ নেব আর ফ্রন্ট ভিউ নেব,
টপ ভিউ নেবো, একটা ফ্রন্ট ভিউ নেবো। এবার ফ্রন্ট ভিউটাকে তুই একটা নির্দিষ্ট আকার একটা অ্যাঙ্গেল করলি, এবার এই অ্যাঙ্গেলটা যদি ওপর থেকে দেখিস তাহলে তার কি টপ ভিউ হবে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটাকে তুই যদি এরকমভাবে অবজেক্টটাকে এরকমভাবে শুইয়ে দিস তাহলে এই শোয়ানো অবস্থায় অবজেক্টটা যদি ওপর থেকে দেখিস তার অবজেক্ট তোর ফ্রন্ট ভিউ টপ ভিউ কী হবে। এইটাই হচ্ছে আমাদের আইসোমেট্রিক প্রজেকশন অফ পিরামিড বলে, ঠিক আছে? সব থেকে কঠিন ড্রয়িংটা করলাম, এর থেকেও সোজা সোজা ড্রয়িং যেগুলো আছে কীরকম না, একটা সার্কেল আছে, সার্কেলের পিরামিডটা ড্রয়িং করতে হবে। আমি বাই ফ্রি হ্যান্ডে দেখিয়ে দিচ্ছি, তোরা সবাই করে আমাকে পাঠাস সার্কেলেরটার ক্ষেত্রে কী হবে না, সার্কেলের ক্ষেত্রে সবটুস ধর, এরকম একটা ফ্রি হ্যান্ডে আমি করে দেখাচ্ছি, খেয়াল কর। সার্কেল, একটা সার্কেল পিরামিড মানে যেটাকে আমরা শঙ্কু বলি বা কোন বলি, সেই রকম এরকম টাইপের একটা সার্কেল ফার্স্টে আমরা ড্র করবো। সাপোজ এরকম টাইপের সার্কেল ড্র করবো, সেটাকে ভাগ করবো এরকমভাবে, যেরকম আমাদের অ্যাজ পার রুলস ছিল 30-60 ব্যবহার করে আমাদের ভাগ করা, তো এরকম করে ভাগ করে নেবো, ঠিক আছে? এরকম করে ভাগ করে নিয়ে প্রতিটার প্রজেকশন লাইনগুলো এরকমভাবে আমরা টানতে থাকবো, প্রতিটা লাইনের প্রজেকশন লাইনগুলো আমরা টানবো, হলো? তো এটার একটা টপ ভিউ আঁকবো, টপ ভিউটা এরকম টাইপের থাকবে, টপ ভিউটা এরকম টাইপের একটা টপ ভিউ থাকবে। এবার টপ ভিউটা আঁকার পর সাপোজ ধর এগুলো কর্নারগুলো পেয়ে যাবি, এটার কর্নার এটার কর্নার সবগুলোর প্রজেকশন লাইন টেনে দিবি, এই প্রজেকশন লাইন যাবে, এই প্রজেকশন লাইন যাবে, সে তার মান হবে। এবার তোর ইচ্ছা মতন, তোর ইচ্ছা মতন বলতে আমি পিডিএফটাতে একটা মান দিয়ে দিচ্ছি, তোর ইচ্ছা মতন, এটা ধর সাপোজ ও পয়েন্ট, এটা ধর সাপোজ এ পয়েন্ট, আর সরি এটা ধর সাপোজ বি পয়েন্ট, এটা ধর সাপোজ এ পয়েন্ট, আর এটা ও পয়েন্ট। এরকম করে তুই এই অবজেক্টটাকে ফার্স্ট একটা হিলিয়ে নে, মানে একটা কোনো অ্যাঙ্গেলে ইয়ে করে নে, রোটেট করে নে, কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে রোটেট করে নে, এখানে একটা কোনো অ্যাঙ্গেল বসা। তো এই অবজেক্টটাকে তুই এরকমভাবে রোটেট করে নিলি, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এরকম করে রোটেট করে নিলি। এবার এগুলোর প্রজেকশনগুলো নামালি, প্রতিটা পয়েন্টের প্রজেকশন নামালি, এরকম করে প্রজেকশনগুলো নামিয়ে দিলি। প্রজেকশনটা নামানোর পর সাপোজ ধর এখানে পয়েন্টগুলো যেগুলো পেলি, এখান থেকে তুই এরকমভাবে যেগুলো উপরে আছে সেগুলোকে ডিপ লাগালি, এখান থেকে এটা এরকমভাবে ডিপ করে দিলি, আর নিচের দিকের মলটা এরকমভাবে ডটেড হয়ে গেল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কিসের না একটা মানে শঙ্কু টাইপের, তার যদি পিরামিড হয় এরকম টাইপের দেখতে হবে সেটা, ঠিক আছে? এরকম টাইপের দেখতে, আচ্ছা স্কোয়ার যদি হয় তাহলে কী হবে না সেটাও বলে দিচ্ছি, খেয়াল কর। স্কোয়ার পিরামিড যদি হয়, স্কোয়ার পিরামিড হলে ফার্স্টে এরকম করে একটা স্কোয়ার আঁকবি, সাপোজ এরকম করে একটা স্কোয়ার ড্র হবে। স্কোয়ার ড্র হওয়ার পর এরকম করে তার প্রজেকশন লাইনগুলো টানবি, এরকমভাবে প্রজেকশন লাইনগুলো যাবে, তারপরে তার একটা ফ্রন্ট ভিউ আসবে, এরকম করে ধর সাপোজ একটা ফ্রন্ট ভিউ এলো, ফ্রন্ট ভিউ এলো, এরকম টাইপের একটা ফ্রন্ট ভিউ। দেখি করবো না এই ফ্রন্ট এই অবজেক্টটাকে, এবার তুই দেখ তুই এই অবজেক্টটাকে কী করতে চাইছিস। ধর সাপোজ আমি উদাহরণ দিলাম, এই অবজেক্টটাকে আমি শুইয়ে দিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সাপোজ ধর ও, তাহলে এখান থেকে আমি বি পয়েন্টটা ধরলাম, এটা এখানে ধরলাম আমি ও পয়েন্ট, ও দিয়ে এটাকে শুইয়ে দিলাম, মানে শুইয়ে দিলাম মানে এরকম টাইপের ধর সাপোজ অবজেক্টটা এলো, ঠিক আছে? এরকম টাইপের অবজেক্টটা এলো, শুইয়ে দিলাম মালটা, তারপর কী করবো? কিছুই না, এখান থেকে প্রজেকশন লাইনগুলো যাবে, প্রজেকশন লাইনগুলো যাবে, এখান থেকে প্রজেকশন লাইনগুলো আসবে, প্রতিটা প্রজেকশন লাইনগুলো আসবে, এটা দিয়ে তুই কী পাবি, এখানে এরকম টাইপের একটা অবজেক্ট পাবি, এরকম টাইপের একটা অবজেক্ট পাবি, এরকম করে অবজেক্ট পাবি, দিয়ে মালগুলোকে ডিপ করে দিবি, সবগুলো ডিপ করে দিবি, দিয়ে তো ড্র হয়ে যাবে, সিম্পল জিনিস, ঠিক আছে? তো এই হচ্ছে চারটে, এই যে তিনটে আছে, একটা হচ্ছে সার্কেল শঙ্কুর, একটা হচ্ছে এরকম স্কোয়ার বক্সের, আর এরকম একটা আছে আমাদের ষষ্ঠভুজের, এই তিনটে খেয়াল করিস। আমি জিনিসটা দেখিয়ে দিলাম, প্রসেসটা কী? প্রসেসটা কিছুই নয়, নামটা করে তার লাইনগুলোকে প্রজেকশন আকারে ইমেজিন করাটাই হচ্ছে এটার প্রসেস। এরকম করে এই তিনটে ড্রয়িং করে নিবি, তাহলে আমাদের এই ইউনিটটা শেষ, যেখানে আমাদের ইউনিটটা কী ছিল, আইসোমেট্রিক অ্যান্ড আইসোমেট্রিক প্রজেকশন। আইসোমেট্রিক মানে থ্রি ডাইমেনশনাল অ্যান্ড আইসোমেট্রিক প্রজেকশন, আমাদের টোটাল মানে এটা আমাদের পাঁচটা ক্লাস নিয়ে আমাদের শেষ করলাম আমরা অনলাইনে। তো তোরা এটা সবাই টাস্কগুলো করে নিস। এবার বল, কারো কোনো বক্তব্য থাকলে জিজ্ঞেস করতে পারিস, আমি পিডিএফটা অলরেডি গ্রুপে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? সেম রুলস, এই তিনটে ড্রয়িংয়ের মধ্যে সব থেকে কঠিন ড্রয়িং এটাই ছিল, তাই আমি এটাই আগে দেখালাম এবং এটা দুটো পার্টে দেখালাম, ঠিক আছে? দুটো পার্টে দেখালাম। এই ড্রয়িংটা যখন করবি তখন কিন্তু এই দুটো পার্টে করবি, ঠিক আছে? একটা 50 ডিগ্রি অ্যাঙ্গেলে করবি, আর একটা হচ্ছে তোর একদম শুয়ে দিলে কী আসবে এরকম পাশাপাশি একসাথেই থাকবে, এরকম পর পর এই ছটা ড্রয়িং এরকমভাবেই করবি এটা, ঠিক আছে? কারো কোনো বক্তব্য থাকলে বল, নাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, ছোট্ট ক্লাস। কারো কোনো বক্তব্য থাকলে বলছিলাম, নিরেটটা যে আগের ক্লাস